আপনি যে তো বিভিন্ন জায়গায় যান অনেক পুকুর সম্বন্ধে তথ্য নেন এই জিনিসটা আপনি বিভিন্ন পুকুর চাষীর সাথে কথা বললে দেখতে পাবেন আমাদের দেশের আবহাওয়া কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয়ে যাচ্ছে যা দেখেন আমাদের সিজন চেঞ্জ হয়ে গেছে যা গরমের সময় শীত হচ্ছে শীতের সময় গরম হয়ে যাচ্ছে তো এই আবহাওয়া পরিবর্তনের কারণে আমাদের দেশের যে পুকুর চাষীরা তারা কিন্তু বেক্সিমাম পুকুর চাষী কিন্তু লসের মধ্যে আছে এটা অন্যতো একটা কারণ কি জানেন এটা অন্যতো একটা কারণ হলো যে আমাদের দেশের যে পুকুরগুলান এই পুকুরগুলান আসলে মাছ চাষের জন্য তৈরি করা হয়নি আমাদের দেশে পুকুরগুলার ম্যাক্সিমামই তৈরি হয়েছে যেগুলা বা বাশাবাড়ির পুকুর সেইগুলা আরইবা হয়তো ভিটা করার জন্য পুকুরের মাটি কাটা হয়েছে অথবা ভাটার জন্য সেই ভাটার জন্য পুকুরের মাটি কাটা হয়েছে সুতরাং এই পুকুরগুলান কি পুকুরকল মানে তো কখনোই মাছ আকাশ জন্য করে করা হয়নি যেটা এই পুকুরগুলানের যে গভীরতা সেই গভীরতাটা ঠিক নাই এই পুকুর গুলা নিয়ে দেখেন অবস্থা চারিদিক দিয়ে গাছ লাগানো আছে আপনি জানেন যে একটা পুকুরে পারে যদি গাছ লাগান তাহলে গাছ হবে কিন্তু মাছ হবে না আর যে পুকুরে মাছ হয় সেই পুকুরে কিন্তু গাছ হবে না সুতরাং আমাদের দেশের বাসা বাড়ির গুলান অত্যন্ত গভীর করে খুঁড়া চারিদিক দিয়ে গাছ লাগানো বাঁশঝাড় এগুলা বিভিন্ন কারণে পুকুরে আসলে মাছ চাষ করার পরিবেশ নাই কিন্তু সেই পুকুরে যখন আমরা বিভিন্ন পোনা দিচ্ছি খাদ্য দিচ্ছি ফলে সেখানে মাছ হচ্ছে না এবং চাষিরা লস খেয়ে যাচ্ছে আবার কিছু কিছু কমার্শিয়াল পুকুর দেখবেন এই পুকুরগুলো কিন্তু ভাটাতে মাটি বিক্রি বা বিভিন্ন প্রজেক্টে মাটি বিক্রি করার জন্য তারা আঠারো ফিট উনিশ ফিট পর্যন্ত পুকুর কাটে ফেলতেছে এই আঠারো ফিট উনিশ ফিট মাটি কাটার ফলে সেই পুকুরের তল দেশে যে বর্জ্যগুলো তৈরি হচ্ছে সেগুলো ডি হওয়ার কোনো সুযোগ পাচ্ছে না ফলে সেখান থেকে গ্যাস হচ্ছে এবং মাছ কিন্তু মারা যাচ্ছে ধন্যবাদ স্যার আপনাকে একটা সুন্দর তথ্য জন্য যেটা আমি আপনাদেরকে প্রিভিয়াস আমার কিছু ভিডিওতে আমি বলেছিলাম আমার পেজে আপনারা দেখে থাকবেন সেই পেজের মধ্যে বলেছিলাম যে পুকুর মাছ চাষে ক্ষতিগ্রস্ত হবেন এবং যারা বায়োফ্রক মাছ চাষে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আসার যে পিদিম সেই পিদিমটাকে জিয়ে রেখেছেন বা জালিয়ে রেখেছেন এই মিলন সাদা আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করবো যে আমরা আমি অন্তত বেশ কিছু কয়েক বেশ কয়েক বছর আগে দেখেছিলাম যেখানে শোল মাছের প্রতি ছিল আপনার যেখানে শোলের বড় ট্যাংক গুলি ছিল সেখানে দেখুন এবার হাসের সংযোজন জি 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 এটা একটা নতুন সংযোজন নতুন সংযোজন এটা দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ দর্শক সুপ্রিয় দর্শক একটা জিনিস দেখায় আপনাদেরকে উৎসাহ উদ্দীপনা এবং সঠিক পরামর্শ এবং সঠিক জ্ঞান চর্চার মাধ্যমে একজন চাষি তার জ্ঞানটাকে কাজে লাগিয়ে বাস্তব ভিত্তিতে মানুষকে কত নিতে পারেন এই যখন প্রজেক্টটা শুরু হয় তখন আমরা যখন সারা মানুষ এখন বায়োফ্লকে তখন ব্যাপক ছয়লাভ ছিল কিন্তু ঠিক আমার এখানে যখন আমি পদার্পণ তার ঠিক এক বছর মাথায় বায়োফ্লক একটা হাই হাই রক তৈরি হয় এবং এই সারদের মাধ্যমে এরকম কিছু উদ্যোক্তা আছেন যারা ট্যাঙ্কে মাছ চাষ করে সফলতা দেখিয়ে দিচ্ছেন এবং শুধুমাত্র ট্যাঙ্কে সফলতা না উনি এক সময় আহ মাশরুমের সঙ্গে ছিলেন এবং সেই ভিডিওতে আপনাদের অনেক চাহিদা ছিল এই মাছগুলি সম্পর্কে এবং ট্যাঙ্কের মাছটা সম্পর্কে তো আমরা কিছু প্রয়োজন দেওয়ার চেষ্টা করবো এবং আমি সারের সঙ্গে থেকে আপনাদেরকে সে তো তুলে দেব সারের যে অভিজ্ঞতা সেগুলো আপনার সঙ্গে তুলে ধরবো এবং তার সঙ্গে তুলে ধরবো মাছ চাষের বিশেষ পুকুরের বিভিন্ন সমস্যাগুলি নিয়ে সেই পর্যন্ত আপনার ভালো থাকুন এবং পরবর্তী ধারাবাহিক পরগুলিতে আপনাদের জন্য সুসংগঠন রইল টিএম থেকে আমি আশা পাঁচকে মতো বিদায় নিচ্ছি এবং স্যারকে যেমন ধন্যবাদ স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে একটা সুন্দর আশাবাড়ি দিলেন যে লস্কৃত যারা পায় ফেটছেন তাদের জন্য তো শেষ পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদ খাদ্যে মাছে ভাতে বাঙালি পরিপূর্ণ হয়ে উঠুক সে প্রত্যাশা টিএগ্রেন্ট ফিশার থেকে সবার প্রত্যাশা রইল আসসালাম আলাইকুম